হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বারিশাল অনলাইন স্কুল। ভিউয়ার্স, আমি আজকে বেসিক্যালি ফিনান্সের তৃতীয় চ্যাপ্টারের অর্থ সময়মূল্য এই অধ্যায়ের ম্যাথ নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমি দুইটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, আমাদের টাইমলাইন থেকে দেখে নিতে পারেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকেও দেখে নিতে পারেন। তো ওই দুইটা ভিডিওতে বেসিক্যালি যে বিষয়টা দেখানো হয়েছে বা আপনাদের যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা হলো কীভাবে আপনি এই সূত্র মুখস্থ না করে আপনি অর্থের সময়মূল্য বের করবেন। তো আজকে বেসিক্যালি আমি আপনাদের এই দুইটা সূত্র সম্পর্কে পরিচিত করব বা এই দুইটা সূত্র মুখস্থ করে কীভাবে আপনার পরীক্ষাতে এই অধ্যায়ের ম্যাথ ছল করবেন সেই দুইটা বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো দেখুন, অর্থের সময়মূল্যর জন্য আপনি যে সব থেকে পরিচিত যে দুইটা সূত্র পাবেন, এফবি সমান পিভি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এন, এবং পিভি প্রেজেন্ট ভ্যালু সমান এফবি বাই পিভি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এন। তো আমি এই দুইটা সূত্র থেকে কীভাবে আপনাদের ম্যাথ সলভ করতে হয় সেই বিষয়টা দেখাবো। তো যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এই অধ্যায়ের ম্যাথ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না বা আপনাদের মনে যে প্রশ্নগুলো থাকে এই অধ্যায় নিয়ে সেই প্রশ্নগুলো আর থাকবে না। তো চলুন শুরু করি। আমাদের প্রথম যে বিষয়টা জানতে হবে সেই বিষয়টা হলো ফিউচার ভ্যালু। তো আমি প্রথমে ফিউচার ভ্যালু নিয়ে ডিটেলস আলোচনা করবো, এরপরে প্রেজেন্ট ভ্যালু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো দেখুন, ফিউচার ভ্যালু যদি আপনার খুব ভালোভাবে বুঝতে হয় তাহলে ফিউচার ভ্যালুর মধ্যে যে এলিমেন্টস মানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো ডিটেলস আপনার আগে প্রথমে জানতে হবে। তো দেখুন, ফিউচার ভ্যালু সমান পিভি ইন্টু ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন। তো এখানে এফ বি মানে ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য, এই যে পিভি, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, ওয়ান প্লাস আই, আই সমান সুদের হার অর্থাৎ ইন্টারেস্ট রেট, এবং এন সমান নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ বছরের সংখ্যা। তো আমি এই টোটাল বিষয়গুলো যদি বুঝতে পারি তাহলে এই যে ম্যাথটা আছে সেই ম্যাথটা ইজিলি করতে পারবো। তো দেখুন, এখানে বলছে শতকরা 10% হারে 1000 টাকার 5 বছরের ভবিষ্যৎ মূল্য কত। তার মানে এখন যে 1000 টাকা আছে সেই টাকার উপর যদি 10% ইন্টারেস্ট রেট আপনি পান তাহলে 5 বছর পরে আপনি কত টাকা পাবেন। তো এই ভবিষ্যৎ মূল্য আমাকে বের করতে হবে। তো দেখুন, যখন এরকম একটা ম্যাথ আসবে যার ভবিষ্যৎ মূল্য বের করতে বলবে তখন আপনি প্রথমেই কী করবেন, এই সূত্র বসাবেন। তো আমরা সবাই জানি এফ বি সমান পিভি, দেখুন আপনারা এখান থেকেও নিতে পারেন, পিভি ইন্টু ওয়ান প্লাস আই টু দি ফর এন। তো দেখুন, আপনি এই সূত্রটা বসানোর পরে আপনি এই যে পিভির মান কত, আই এর মান কত, এন এর মান কত, এটা আপনার প্রথমে বসাতে হবে। তাহলে এখানে পিভি সমান কত, পিভি মানে বর্তমান মূল্য, তো বর্তমান আমার এখানে আছে কত, 1000 টাকা, তাহলে পিভি সমান 1000 টাকা। এরপরে আই মানে ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, তাহলে আই সমান 10% মানে কি, 10 ÷ 100 অর্থাৎ 0.10। এবং এরপরে এন আছে বছরের সংখ্যা, কত বছর দেখুন তো, 5 বছর, তাহলে এন সমান 5 বছর। তাহলে এই সূত্র থেকে আমি এখান থেকে তাহলে অ্যান্সারটা করি, পিভি, পিভি কত আছে, 1000, এরপরে ওয়ান প্লাস ইন্টারেস্ট কত, 0.10, এবং টু দি পাওয়ার এন এর জায়গায় কত, নাম্বার অফ ইয়ার 5 বছর, তো আমি কী করবো 5 বছর। তো দেখুন, আপনি কীভাবে এই অ্যান্সারটা খুব সহজে সায়েন্টিফিক ক্যালকুলেটারে করবেন সেই বিষয়টা আপনাদেরকে এখন আমি দেখাবো। তো দেখুন, এই হলো একটা সায়েন্টিফিক ক্যালকুলেটার, আপনি এই টোটাল লাইনটা লিখবেন, কীভাবে লিখবেন সেটা একটু দেখি। প্রথমে 1000, 1000, এরপরে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো, এরপরে আপনার ব্র্যাকেট ক্লোজ, এবং টু দি পাওয়ার ফাইভ। তো আপনি এইটা ডিটেলস লিখে যদি আপনি ইকুয়াল চাপ দেন, সমানে চাপ দেন, তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবেন, 1610.51 টাকা বা 1611 টাকা। তাহলে আমরা খুব ইজিলি কিন্তু বেড়ে করলাম যে 1000 টাকার 5 বছরের যদি আপনার 10% ইন্টারেস্ট রেট থাকে তাহলে আমি পাবো 1611 টাকা বা 1610.51 টাকা। তো এটা ছিল আসলে ফিউচার ভ্যালু থেকে কীভাবে আপনি মানে ভবিষ্যৎ মূল্য কীভাবে বের করবেন। তো এখন আমরা জানবো কীভাবে বর্তমান মূল্য বের করতে হয়। তো চলুন দেখি, আশা করি আপনারা ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য খুব ইজিলি বের করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে পিভি, দ্যাট মিন্স প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য বের করতে হয়। তো দেখুন, প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা কি, প্রেজেন্ট ভ্যালু পিভি সমান এফবি ডিভাইড বাই
1 plus i to the power n. So, jodi apnara fb, that's mean future value, sutro janen, tahole easily kintu present value form korte parben. Dekhun ki hobe, ekhane ami pv rakhbo ebong আমরা ম্যাথে সবাই জানি যে সমানের এই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয় যেহেতু pb এখানে গুণ আছে 1 plus i to the power n তাহলে এই অংশে এসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তো আপনি যে কোনো একটা সূত্র মনে রাখলে দুটো সূত্রই ফর্ম করতে পারবেন তো বলছে সুদের হার 10% হলে 5 বছর পরের 1000 টাকার বর্তমান মূল্য কত যেহেতু আপনাকে বর্তমান মূল্য চেয়েছে তো আমি প্রেজেন্ট ভ্যালু করব pv সমান fb ডিভাইডেড বাই 1 plus i to the power n তো সেই পূর্বের অঙ্কের মতে আমি একটু এগুলো অ্যানালাইসিস করি রেখে এখানে fb সমান কত 1000 টাকা ইন্টারেস্ট রেট 10% 10% দ্যাটস মিন্স 0.10 এবং নাম্বার অফ ইয়ার 5 বছর এর সমান বছর তো দেখুন আপনি যদি একটা ম্যাথ ভালোভাবে বুঝে করতে পারেন তাহলে যে কোনো ম্যাথই করতে পারবেন তাহলে ম্যাথে এখানে আপনার বেসিক কি ডিফারেন্স থাকে এখানে 5 বছর আছে দেখা যাচ্ছে আপনার প্রশ্নে দেওয়া হলো 7 বছর এখানে 1000 টাকা আছে দেখা যাচ্ছে আপনার প্রশ্নে দেওয়া থাকলো 1 লাখ কিন্তু আপনি যদি মেইন বিষয়টা বোঝেন তাহলে সংখ্যা পাল্টিয়ে দিক বছর চেঞ্জ করে দিক আপনি ইজিলি কিন্তু অ্যানসারটা করে আসতে পারবেন বা ম্যাথটা করতে পারবেন তো দেখুন আমি যদি এই ম্যাথটা করতে যাই তাহলে ফিউচার ভ্যালু কত আছে আমার এখানে 1000 ডিভাইডেড বাই 1 প্লাস ইন্টারেস্ট রেট 0.10 এবং টু দি পাওয়ার কত টু দি পাওয়ার আছে আপনার মানে এন এন এর মান হচ্ছে 5 তাহলে আমি আবার ক্যালকুলেটর টিপি 1000 ভাগ 1 প্লাস 0.10 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার 5 620 টাকা 92 পয়সা বা 621 টাকা প্রায় তো ভিউয়ার্স এই ছিল তৃতীয় অধ্যায়ের প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালুর যে সূত্র থেকে কিভাবে আপনি ম্যাথ করবেন সেটা ডিটেইলস আলোচনা তো এর পরবর্তী ভিডিওতে আমি ফিনান্সিয়াল তৃতীয় অধ্যায়ের যে চক্রবৃদ্ধি সুদ আছে ইএআর আছে সেই বিষয় ছাড়াও চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং যে অধ্যায়গুলো ম্যাথ আছে সব ম্যাথের অধ্যায়গুলো আমি কভার করার চেষ্টা করব তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করবেন এই ভিডিওতে কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবভিয়াসলি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে